লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এর আগে ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হিজবুল্লাহ। এই জবাব দিতেই পাল্টা হামলা চালায় ইসরায়েল। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে গাজায় হামাসের সঙ্গে তীব্র লড়াই চলছে, এতে গত এক সপ্তাহে তাদের 14 সেনা নিহত হয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যকায় সময়ের সঙ্গে সঙ্গে লাশের সারি দীর্ঘ হচ্ছে, এরই মধ্যে সেখানে নিহতের সংখ্যা 20,000 ছাড়িয়ে গেছে। গত 7 অক্টোবর থেকে চলা সংঘাত এখনও থামার কোনো লক্ষণ নেই। ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলার বলি হচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে গাজায় এখন পর্যন্ত 20,000-এর বেশি নিহত হয়েছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ।